আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিশ্চয়ই অনেক ভালো আছেন। আজ আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকে সকালে নাস্তার পর থেকে ভিডিওটি শুরু করছি, যদিও বা আমি সকালে গ্রিন টি খেয়েছি, ওদেরকে নাস্তা বানিয়ে দিয়েছি। আর এই যে মাংস নিয়ে আসছে, মাসুকের বাবা গরুর মাংস নিয়ে আসছে প্রায় 1 কেজির মতো। আজকে রান্না করব, সব বরের মন পছন্দের রান্না করব। আর আজকে আসলে একটু হেভি রান্নাগুলোই করব, আমিও আজকে খাবো, কারণ আজকে প্রায় 15 দিন পর আমি ডায়েটের মানে এরকম হেভি খাবারগুলো খাবো। যদিও বা আমি এরকম খাবার 7 দিনে একবার খেতে পারবো, 7 দিন পর একদিন, কিন্তু আমি সেটাও রাখি নাই আমার ডায়েটের ভিতরে। তো যাই হোক, মাংসগুলো খুবই সুন্দর ছিল, কথা বলতে বলতে আমার মাংসগুলো কাটা হয়ে গিয়েছে। এখন এগুলোকে সুন্দর করে আমি ধুয়ে নিয়ে রান্না করছি। আর এই যে এখানে সাদা পোলাও রান্না করছি, আগেই বলছি যে আজকে সব রিচ ফুড রান্না হবে। আর মাসুকের বাবা একটু কিচমিচ বাদাম এগুলো দিয়ে সাদা পোলাওটা পছন্দ করে। আর সাদা পোলাওটা কিন্তু আমার খুবই সুন্দর হয়েছে রান্না, আর যেমন ঝরঝরা হয়েছে, আর খেতেও অনেক মজা লাগবে। কীভাবে রান্না করেছি অবশ্যই নেক্সট ভিডিওতে পুরো রেসিপি সহকারে আমি দেখিয়ে দিব। তো এই যে সাদা পোলাওটা প্রায় হয়ে আসছে, আর একটু সময় লাগবে, একটু দমে রাখলেই হয়ে যাবে। এটাকে এখন আমি নেড়ে চেড়ে দেন আমি ঢেকে দিয়ে রেখে দিব। আসলে শুক্রবারের রান্নাবাড়িগুলো মনে হয় একটু সবারই একটু হেভি হয়। আসলে আমি সপ্তাহে একদিন রান্না করতাম আমার ডায়েটের জন্য, এখন 15 দিন পর রান্না করছি একদিন। আর এই যে পাশে গরুর মাংস রান্না করছি, আলু দিয়ে, কিন্তু গরুর মাংসটা খুব পছন্দ করে মাসুকের বাবা। আমি চুলার হিটটা একটু ধীরে ধীরে রেখেছি, মাংসের তেলটা ছেড়ে দিবে তাহলে। আর এই যে এখানে চালের আটা রুটিও করছি, আজকে সব কিছুই তার মন পছন্দের করে দিব। সে চালের আটা রুটিটা খেতে খুবই পছন্দ করে। আর হ্যাঁ, এটা কিন্তু আমি অবশ্যই দুপুরে করছি, কারণ সকালে আমি ব্রেকফাস্টে ওদেরকে অন্য খাবার দিয়েছিলাম, আর দুপুরে আসলে গরুর মাংস, চালের আটা রুটি, সাদা পোলাও এগুলো খাবে। আর এই রান্নাটা কিন্তু খুব ভালো লাগে, আমার মনে হয় যে অধিকাংশ মানুষ গরুর মাংস আর চালের আটা রুটিটা পছন্দ করে। আমার বাবা, আমার চাচা, তারাও খুব পছন্দ করে এই চালের আটা রুটি দিয়ে মাংস খেতে। এটা কিন্তু হাঁসের মাংস দিয়েও ভালো লাগে খেতে, চালের আটা রুটিটা। আর আমার রুটিগুলো কিন্তু খুব সুন্দর হচ্ছে। আমি আসলে যদিও বা এর আগে কখনো এত পারফেক্ট করে রুটি করতে পারি নাই, একবারে প্রত্যেকটা রুটি এত সুন্দর হয়ে ফুলকো ফুলকো হচ্ছিল। আর চালের আটা রুটিটা বানানো কিন্তু একটু ক্রিটিক্যালি, কারণ নর্মালি আমরা যেটা ময়দার বা গমের আটা রুটি তৈরি করি এটা কিন্তু অনেক সহজ, আর চালের আটা রুটিটা কিন্তু আমার কাছে মনে হয় একটু খানি ক্রিটিক্যাল। আর আমি তো অত ভালো পারি না, কিন্তু তারপরেও মানে এখন শিখে গেছি। এই যে আমার রুটিগুলো খুবই সুন্দর হয়ে ফুলছে, আসলে রুটি ফোলা দেখেই মনটা মনে হয় যে খুশিতে ভরে যাচ্ছে। প্রত্যেকটা কাজে আসলে যদি সফলতা পাওয়া যায় তাহলে মনে হয় ভালো লাগে। আর এই যে এখানে সাদা পোলাওটাও হয়ে গিয়েছে, গরুর মাংস, এটা আমি ফাইনালি একবার দেখে দিচ্ছি। আর এটা হচ্ছে চালের আটার রুটি, এগুলো সব আমি বানাইছি নিজের হাতে। আর এই যে এদিকে দুজনার মনের কত মিল, সে জানে না যে আমি চালের আটার রুটি করছি, সে বাইরে থেকে আবার পুরি নিয়ে আসছে। সে মনে করছিল যে আজকে তো অনেকদিন পরে আমি খাবো, প্রায় 15 দিন পর খাবো, এই জন্য করে সে আমার জন্য আবার পুরি নিয়ে চলে আসছে। পুরিগুলো খুব সুন্দর, আর আসলে এই পুরিগুলো দিয়ে মাংস দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে আমাদের। যদিও বা এরকমই ঘটে, দেখা যায় যে সে যেটা পছন্দ করে আমি সেটা রান্না করি, আবার আমি যেটা পছন্দ করি যে মাসুকের বাবা সেটা নিয়ে আসে আমার জন্য, আমাদের সাথে এরকম প্রায়ই হয়। তো এই যে সব কিছুই আছে, যে যেটা খাই খাবে, যেটা ভালো লাগবে খাবে, সব মানে সবার পছন্দেরই আছে। যদিও বা আমার ছেলে এগুলার একটাও সে পছন্দ করে না, সেইগুলা খাবে না। আর এই যে 7 আপও আছে, আর হচ্ছে এখন খাওয়ার সময়, খাবো। যে প্লেটে খাবার নিচ্ছি সেটাই মাসুক বাবা বলে যে হ্যাঁ আমি তোমারটা খাবো, মাসুক বলে মা আমি তোমারটা খাবো। এই যে একটা খেয়ে আবার দেন ওদেরকে প্লেটটা আমি দিয়ে দিব, কারণ ওদেরকে উঠায় দিলেও মানে ওরা পছন্দ করে না, ওরা আমার প্লেট থেকেই খেতে পছন্দ করে। তো যাই হোক, আমি আর একটা প্লেটে আবার নিয়ে নিয়েছি খাওয়ার জন্য করে, ওটা আমি দিয়ে দিয়েছি মাসুকের বাবাকে। আর এখান থেকে একটু মাসুককেও খাইয়ে দিচ্ছিলাম, আবার আমিও খাচ্ছিলাম। তো এই যে আজকে বললাম 15 দিন পর খাবো, একবেলাই খাবো, যার জন্য আসলে একটু খেয়ে নিচ্ছি। আর এটা খাওয়ার পরে আমাকে প্রচুর পরিমাণে হাঁটতে হবে, এটা আসলে শরীর থেকে ঘাম অনুযায়ী বের করতে হবে যে পরিমাণে খাবারটা আমি খাচ্ছি। আমি 15 দিন পর খাচ্ছি, যার জন্য আমার খাবারটা খেতে অনেক ভালো লাগছে। তো যাই হোক, আমার পুরো ভিডিওটি ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ।